আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার ফুলকপির কোরমা, যা মাছ মাংস সব কিছুকেই হার মানাবে। এরকম মজার একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপির আপডেটগুলো আপনারা যেন পেয়ে যান। তা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন। তো চলুন দেখি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিব। ফুলকপির পেছনের যে ডাটের অংশটুকু থাকে সেগুলোকে ভালোভাবে ছুরির সাহায্যে ফেলে দিতে হবে, অর্থাৎ কোনো শক্ত ডাট যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। যদি বড় সাইজের ফুল হয় সেক্ষেত্রে ফুলগুলোকে মাঝামাঝি দুই টুকরো করে নিতে পারেন, অথবা প্রতিটা ফুলকে আস্তই রেখে দিতে পারেন। তবে বেশি বড় হলে ফুলগুলোকে ছোট করে নেওয়াটাই বেটার, এতে করে ফুলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কোনোভাবে মাঝখানের এই ডাটের অংশটাকেও নেওয়া যাবে না, এই অংশটুকু কেটে ফেলে দিতে হবে। তারপর ফুলগুলোকে হাতে সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। মাঝখানের অংশটাকে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিতে হবে। যেহেতু মাঝখানের অংশটা একত্রে জোড়া লাগানো থাকে, সেক্ষেত্রে একটু ছোট টুকরো করে নিলেই হবে। তো আমার কাছে এখানে বড় এক বাটি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে এবার বেরেস্তা করার জন্য ভালোভাবে নেড়েচেড়ে বেরেস্তা করে নিচ্ছি। যখন বেরেস্তা হয়ে যাবে তখন পেঁয়াজটাকে আমি তুলে তারপর একটা মশলা তৈরি করে নিব। তো পেঁয়াজটা খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, মোটামুটি ব্রাউন কালার হলে তারপর পেঁয়াজটাকে সম্পূর্ণ তেলটা ছেঁকে তারপর তুলে নিতে হবে। এবার একটা বাটিতে আমি 3 টেবিল চামচ টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব সেই পেঁয়াজ বেরেস্তাগুলো। অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা শুধু ডেকোরেশনের জন্য রেখে বাকি সম্পূর্ণটুকু আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। এবার সেই ভেজে রাখা তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপর এই পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই ব্লেন্ড করে রাখা সম্পূর্ণ মশলাটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম বাটা। এটা দিলে এই রান্নার টেস্টটা অনেক গুণেই বেড়ে যাবে। আর কাঁচামরিচ আমি এখানে 4-5টা পেস্ট করে নিয়েছি, তো এটা দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাচ্ছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা নিচে লেগে না যায় আর ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যায়। তো এ পর্যায়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। এ পর্যায়ে মশলাটাকে নাড়ানো বন্ধ করা যাবে না। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। যখন মশলাটা কষে তেলটা সাইড থেকে ভেসে উঠেছে, সেই পর্যায়ে আমি ধুয়ে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব, যাতে করে মশলাগুলো ফুলকপির ভেতরে ভালোভাবে ঢুকে যেতে পারে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করতে হবে। এভাবে প্রায় 5 মিনিটের মতো, যখন মশলাটা ফুলকপির গায়ে গায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি। তো এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি মশলাটার সাথে।
এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করছি। 10 মিনিট পর যখন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, তখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। ফুলকপির সাথে মটরশুঁটি দেওয়াটা টোটালি অপশনাল, এটা আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপও করতে পারেন। এবার আরও 5 মিনিট রান্নার পর এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা এই ঝোলটা যতটুকু খেতে চান ঠিক ওইভাবে নামিয়ে নিলেই কিন্তু আজকের এই ফুলকপির কোরমাটা রেডি। তবে কেউ চাইলে ঝোলটা পাতলা করেও নামাতে পারেন, কেউ চাইলে একেবারে শুকিয়েও ফেলতে পারেন। আমি মোটামুটি ঝোলটাকে পাতলাই রেখেছি। তো এই পর্যায়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। এবার এটাকে ঢেকে 2-3 মিনিট অপেক্ষা করব, তারপর চুলা থেকে নামিয়ে নিব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটি আপনারা ভাত, পোলাও অথবা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন, এটা খেতে খুবই মজার হয়। আশা করি আপনারা তৈরি করবেন, আর বাসায় তৈরি করলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটি সহজ লেগেছে, সহজ লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকে এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।